ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে একটি কবিতা শোনাবো, যেটা আমার ঠাকুমাকে উদ্দেশ্য করে, শ্রী শ্রী রেণুকা চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে আমার বাবা শ্রী অশোক প্রসাদ চট্টোপাধ্যায় এই কবিতাটি লিখেছিলেন। এই কবিতাটির টাইটেল হলো মা। জন্ম তুমি দিয়ে মাগো, দেখিয়েছিলে আলো, অবোধ শিশু ছিলাম বলে তোমার ছায়ায় ভালো। সূর্যের চেয়েও বড় তুমি, অপার মহিমা, রাতের আকাশে চাঁদের থেকে তোমার গরিমা। সীমার মাঝে অসীম তুমি, দরাজ ভালোবাসা, অনুভাবে ঘুমিয়ে যেতাম ছোট্ট জীবন খাসা। ক্রমে ক্রমে বড় হয়ে একটু দুষ্টু হলে ধমক দিয়ে শান্ত করি নিতে তুলে কোলে। হাতে খড়ি হলো যখন তোমার মুখে হাসি, ছেলে আমার বড় হবে দেখবে প্রতিবেশী। দুঃখ কষ্ট জীবনেতে দারিদ্রতার ছাপ, হাসি মুখে মানিয়ে নিয়ে করে দিতে মাফ। যৌথ পরিবারে ছিল লাঞ্ছনা গঞ্জনা, বিবেক দিয়ে কাটিয়ে দিতে যাতে কো বেদনা। ক্ষুধার জ্বালায় আত পেটায় কাটিয়ে দিতে দিন, সে কথা কি ভুলতে পারি তোমার কত ঋণ। মায়ের আমার কষ্ট দেখে জীবনে করি পণ, লেখা পড়া করতে বসে মগ্ন সারাক্ষণ। হারিয়ে যাওয়া মিষ্টি হাসি জাগুক পুনর্বার, সার্থক জনম হোক পুরীতে আবদার। কলেজ কন্ডি পার করে মোর এলো সুসময়, চাকরি হলো কাটবে সুখে দিল বড়া ভয়। কিন্তু হায়, দীর্ঘদিনের যন্ত্রণায় রোগে মা আক্রান্ত, শত চেষ্টা করেও আমি সত্যিই দৃগভ্রান্ত। অবশেষে কাটিয়ে মায়া মহাকাশে দিল পাড়ি, মাতৃহীন শূন্য জীবন রইল শুধুই ঘরবাড়ি। ধরার বুকে মায়ের আসন চলে না তুলনা, গড়িও সীমা যে বড় তাই তো বন্দনা। আমার ঠাকুমাকে এবং আমার বাবাকে প্রণাম জানিয়ে এই কবিতাটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এটা একটি ছেলের তার মায়ের উদ্দেশ্যে লেখা। দারিদ্রতা দুঃখ গঞ্জনা সহ্য করে, পরিবারের অকথ্য অপমান সহ্য করে নিজের পায়ে দাঁড়ানোর কষ্ট দুঃখ বেদনার লড়াই। আর আমরা সব রকম কবিতা লেখেন আমার বাবা। যদি কোনো কবিতার দরকার হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন 9834638255। আর সেই কবিতা আমরা লিখি, আমরা পাঠ করি এবং আমরা আবৃত্তি করি, আমাদেরকে জানাবেন। আর এই কবিতাটি সশ্রদ্ধেয় প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি।